সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সঙ্গে আছে আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদের শ্রেণী সপ্তম বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় চতুর্থ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমেই আমি তোমাদের দুটি ছবি দেখাচ্ছি। ছবি দুটি কিসের? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে চা উৎপাদন করছে এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি পোশাক শিল্প কারখানায় একজন মহিলা কর্মরত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা উৎপাদিত এসব পণ্য আমাদের দেশের চাহিদা মেটানোর পর কি করা হয়? কারণ যখন একটা দ্রব্য আমাদের দেশে অনেক উৎপাদন হয় এবং উৎপাদিত দ্রব্যের একটা অংশ নিজেদের চাহিদা মেটানোর পর সেই দ্রব্যটা আমাদের কি করা হয়, বিদেশে বিক্রয় বা রপ্তানি করা হয়। অর্থাৎ সেই দ্রব্যটা আমরা বিদেশে বিক্রয় করি বা রপ্তানি করি। এরপরে আমরা আরো দুটি ছবি দেখছি, পেঁয়াজ ও পেট্রোল। দেশে এসব পণ্য উৎপাদিত কম অথবা না হলে কি করতে হয়? অর্থাৎ এসব পণ্য, যে পণ্যগুলো দেশে আমাদের উৎপাদিত হয় না বা কম হয়, তাহলে সেই পণ্যগুলো আমাদের কি করতে হবে, অন্য দেশ থেকে ক্রয় বা আমদানি করতে হয়। কারণ যে ওইসব পণ্য তো আমাদের দেশে উৎপাদন কম হয়, চাহিদার তুলনায় কম হয়, কিংবা কখনো কখনো হয় না, তখন আমাদের কি করতে হয়, অন্য দেশ থেকে সেই দ্রব্যগুলো কি করতে হয়, ক্রয় বা আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের আজকের পাঠ বাংলাদেশের আমদানি ও রপ্তানি। অর্থাৎ আমরা আজকে বাংলাদেশে কোন কোন দ্রব্য আমদানি রপ্তানি করা হয় সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমদানি ও রপ্তানি কি তা বলতে পারবে? বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের তালিকা তৈরি করতে পারবে? বাংলাদেশে আমদানি ও রপ্তানি গুরুত্ব বর্ণনা করতে পারবে? অর্থাৎ আমদানি কাকে বলে বা আমদানি কি সেটা আমরা জানতে পারবো, রপ্তানি কি সেটা আমরা জানতে পারবো, আমদানি রপ্তানি কোন কোন পণ্য আমরা আমদানি করি, কোন কোন পণ্য আমরা রপ্তানি করি সেগুলো আমরা জানতে পারবো, এবং আমদানি রপ্তানি গুরুত্ব, কেন আমদানি বাংলাদেশ আমদানি রপ্তানি করবে গুরুত্বটা আমরা বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সাধারণত কোনো দেশে তার চাহিদার সমস্ত জিনিসই কিন্তু নিজে উৎপাদন করতে পারে না, অন্য দেশ থেকে তাকে কিছু কিছু জিনিস কিন্তু আমদানি করতে হয়। কারণ আমরা দেখতে পাই যে একজন মানুষ তার নিজের সব কিছু কিন্তু তৈরি করতে পারে না, অন্য কারোর উপর নির্ভর করতে হয়। তেমন একটা দেশও তার নিজের চাহিদার সমস্ত কিছু কিন্তু উৎপাদন করতে পারে না, তখন তাকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। একইভাবে আবার দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। আবার কতগুলো জিনিস অনেক বেশি উৎপাদন হয় যার কারণে সেই জিনিসগুলো আমাদের দেশের চাহিদা মেটানোর পর একটা অংশ আমরা কি করি, বিদেশে রপ্তানি করি, এখান থেকে কিন্তু আমাদের আয় হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত সেগুলো বিদেশে কি করা হয়, রপ্তানি করা হয়। এভাবে দেশের পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা, যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নে আবার কি করা যায়, কাজে লাগানো যায়। বিদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি করার নামই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি এবং রপ্তানি যে এবং বিদেশে পণ্য রপ্তানি করা যে কার্যক্রম, এটাই হলো বৈদেশিক বাণিজ্য। যে কোনো দেশের জন্য, অর্থনীতির জন্য বৈদেশিক বাণিজ্যটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের অনেক সুযোগ সুবিধা বেড়েছে, কারণ
বৈদেশিক বাণিজ্যের উপর কিন্তু দেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে, কারণ যত আমদানি এবং যত রপ্তানি এই কার্য যত 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 ভালো হবে সে দেশ তত বেশি উন্নত হবে। কাজে এই দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটা রপ্তানি করা সহজ বা লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা নীতির আওতায় কিন্তু আমাদের কাজগুলো করতে হবে, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় আমদানি রপ্তানি অথবা বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে এই যে কার্যক্রমটা হবে আমদানি বা রপ্তানি যে কার্যক্রমটা, এটা কিন্তু একটা চুক্তির আওতার মাধ্যমে কিন্তু এই বৈদেশিক বাণিজ্যটা পরিচালিত হয়। আর এই বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ, বাণিজ্য শুল্ক অর্থাৎ কিভাবে কাজটা সম্পন্ন হবে এই সবকিছু নির্ধারণ করে একটা সংস্থা রয়েছে, যেটা যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকাকে সাপটা SAFTA, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া প্রভৃতি। যে দেশের আমদানির চেয়ে রপ্তানি বেশি সে দেশ তত বেশি উন্নত বলে ধরা হয়, কারণ রপ্তানির মাধ্যমে কিন্তু দেশে প্রচুর আয় করা যায়। আমদানি করতে গেলে একটু আমাদেরকে কি করতে হয়, ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা আমদানির সংজ্ঞাটা আরেকটু ক্লিয়ার করব, যে যখন কোনো দেশে উৎপাদিত পণ্য কোনো পণ্য বা চাহিদার তুলনায় কম উৎপাদিত কোনো পণ্য অন্য দেশ থেকে ক্রয় করা হয় তাকে আমদানি বলে। অর্থাৎ যখন আমাদের দেশে যে পণ্যটা উৎপাদন করা যায় না বা চাহিদার তুলনায় কম উৎপাদিত হচ্ছে, তখন সেই পণ্যটা অন্য দেশ থেকে আমাদের কি করতে হয়, ক্রয় করতে হয়। এই যে কার্যক্রম একে বলা হবে আমদানি, কারণ ওই পণ্যটা আমাদের দেশে চাহিদা রয়েছে কিন্তু চাহিদার তুলনায় উৎপাদনটা কম হচ্ছে। আবার এমন অনেক পণ্য আছে যে পণ্যগুলো উৎপাদন দেশে হচ্ছে না, তখন কি করতে হয়, আমাদের বিদেশ থেকে কিন্তু সেই পণ্যগুলো কি করতে হয়, আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন তৈরি পোশাক, চিংড়ি, যেমন উৎপাদিত যেসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে বিক্রয় করা হয় তাকে রপ্তানি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অর্থাৎ যে পণ্যটা আমাদের দেশের চাহিদা, যেমন চিংড়ি বা তৈরি পোশাক, আমাদের দেশের চাহিদা মেটানোর পর আমরা কি করি, সে সে যেটুকু থাকে সেটুকু আমরা কি করি, বিদেশে রপ্তানি করি। এতে করে কিন্তু আমাদের আয় হয় এবং আমাদের কিন্তু অর্থনীতিটা চাকা কিন্তু সচল থাকে। কাজে উৎপাদিত যেসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে বিক্রয় করা হয় তাকে রপ্তানি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা জানবো বৈদেশিক বাণিজ্য কার্যক্রমটা কি বা বৈদেশিক বাণিজ্য কাকে বলে। বিদেশ থেকে পণ্য আমদানি বা বিদেশে রপ্তানি করার নামই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। যে কার্যক্রমটা পরিচালিত হয়, বিদেশ থেকে আমরা পণ্য আমদানি করব এবং বিদেশে আমরা কি করবো, পণ্যটা রপ্তানি করা, এই যে কার্যক্রম এটাকে আমরা বলবো বৈদেশিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা দেখব বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য সমূহ। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো তুলা ও সুতা, গম, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল, সার, পেট্রোল বা পেট্রোলিয়াম জাত দ্রব্য, কৃষি শিল্প যন্ত্রপাতি, এবং চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্পে যন্ত্রপাতি, সুতা প্রভৃতি এসব জিনিসগুলো কিন্তু আমাদের আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দেখলাম যে বিদেশ থেকে সাধারণত কোন কোন পণ্য সমূহ আমরা আমদানি করে থাকি। এরপর বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে, অর্থাৎ বাংলাদেশ সাধারণত কোন কোন দেশ থেকে এসব পণ্য কি করে আমদানি করে থাকে,
সে দেশগুলো হচ্ছে মূলত চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। অর্থাৎ চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, মূলত এদেশ থেকেই কিন্তু দ্রব্য সামগ্রী আমদানি করে। তবে সবচেয়ে বেশি আমদানি করা হয় হচ্ছে চীন থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2015 অনুযায়ী বিদেশ থেকে পণ্য আমদানি 2012-13 অর্থ বছরে ছিল 34,084 মিলিয়ন ডলার, অর্থাৎ 34,084 মিলিয়ন ডলার, এবং 2012-13 অর্থ বছরে 2013-14 অর্থ বছরে 40,732 মিলিয়ন ডলার, এবং 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবং 2015-16 অর্থ বছরে 42,921 মিলিয়ন মার্কিন ডলার, এবং 2016-17 অর্থ বছরে 47,500 মিলিয়ন মার্কিন ডলার, এবং 18-19 অর্থ বছরে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ 2015 যে সমীক্ষা অনুযায়ী কিন্তু এই হিসাবগুলো আমাদের কিন্তু চোখে পড়ে, যে 2018-19 অর্থ বছরে ছিল 56,060 মিলিয়ন মার্কিন ডলার, এবং এর আগেই বলেছি সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। এরপরে আমরা দেখব যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে রপ্তানি পণ্য সমূহ, অর্থাৎ বাংলাদেশ কি কি জিনিসপত্র রপ্তানি করে থাকে। মূলত পাট পাটজাত দ্রব্যই বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। এছাড়া পাট পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়, যার ফলে এরপরে কাঁচা পাট ও পাটজাত পণ্য, চা, চামড়া, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, হস্তশিল্পজাত দ্রব্য ও বিভিন্ন ধরনের সবজি মূলত বাংলাদেশ বর্তমানে রপ্তানি করে থাকে। তবে কিছু সময়ের জন্য যেহেতু পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়, সম্প্রতি বাংলাদেশে বিজ্ঞানীদের দ্বারা পাটে জেনোম বা জন্ম রহস্য আবিষ্কার, বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট পাটজাত দ্রব্য সামগ্রী বাংলাদেশে রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা দেখব কোন কোন দেশে পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে। কানাডা, ইটালি, জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এসব দেশগুলোতে কিন্তু বাংলাদেশ মূলত পণ্য সামগ্রী রপ্তানি করে। অর্থনৈতিক সমীক্ষণ 2015 যে বাংলাদেশ বিদেশ থেকে যেসব পণ্য সামগ্রী রপ্তানি করেছে তার জন্য যে আয় হয়েছে সেটা হচ্ছে 2012-13 অর্থ বছরে 27,027 মিলিয়ন মার্কিন ডলার। 15-16 অর্থ বছরে রপ্তানি আয় ছিল 34,257 মিলিয়ন মার্কিন ডলার, এবং 16-17 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে 34,656 মিলিয়ন মার্কিন ডলার, এবং 18-19 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে 40,540 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2012-13 অর্থ বছরে রপ্তানি আয় শীর্ষ ছিল কোনটা, পোশাক খাত। অর্থাৎ পোশাক খাত থেকেই কিন্তু বেশি পরিমাণ আয়টা হয়েছে। এ খাতে আয় হয়েছে 11,040 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধু,
তৈরি পোশাক খাত থেকে কিন্তু বাংলাদেশ বেশি পরিমাণ রপ্তানি আয় করেছে, এবং বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা দেশ হলো যুক্তরাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দেখলাম কি কি দ্রব্য সামগ্রী আমদানি করা হয়েছে এবং কি কি দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয়েছে, এবং রপ্তানিতে কিরকম আয় হয়েছে এবং আমদানিতে কিরকম ব্যয় হয়েছে সেই হিসাবটাও কিন্তু আমরা দেখলাম। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমদানি এবং রপ্তানি যে গুরুত্ব সেটা আমরা দেখব। বাংলাদেশ বিদেশে যেসব প্রধানত যেসব পণ্য আমদানি করে, যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার, সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবে দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্যবৃদ্ধি ঘটতো। অর্থাৎ বাংলাদেশ যখন সময় মতো এসব দ্রব্য আমদানি করতে না পারলে, তাহলে স্বাভাবিকভাবে সেসব দ্রব্যের দাম বেড়ে যাবে এবং দেশের সেই পণ্যের কিন্তু চরম অভাব ঘটবে। তাই দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। পৃথিবীর যে কোনো দেশে তার চাহিদার সমস্ত সামগ্রী যে উৎপাদন করতে পারে না, সেটা আমরা আগেই বলেছি। কারণ একটা দেশের পক্ষে যেমন সব দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব নয়, অন্য দেশের উপর কিন্তু নির্ভর করতে হবে। তাই পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে। অর্থাৎ এই যে আমদানি কার্যক্রম, রপ্তানি কার্যক্রম, এটা কিন্তু একটা পরিকল্পিত বাণিজ্য নীতির মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। কারণ পরিকল্পিত বাণিজ্য নীতির মাধ্যমে যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। বাংলাদেশের ব্যতিক্রম নয়, তবে পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করতে, তা থেকে আমাদের মূল্যবান ও বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। তবে বাংলাদেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে। আমরা দেখেছি যে পোশাক খাত থেকে কিন্তু সবচেয়ে বেশি আয় হয়েছে, এবং দেখা গেছে এই কাজ এই খাত এই পোশাক শিল্পটা কিন্তু নিয়মিত বিদেশে রপ্তানি করছে, এবং যার ফলে দেশে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে না, এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টরে কিন্তু প্রচুর লোক কর্মসংস্থান রয়েছে, নারী পুরুষ সমান তালে কিন্তু সেখানে কাজ করছে, এবং যার ফলে কিন্তু তাদের এই কাজটা বেশি বেশি পরিমাণ জিনিস রপ্তানি করাটা সহজ হয়েছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে তালে সচল রাখছে না, আমাদের কি করছে রপ্তানি যে আয়টা, সে তো শুধুমাত্র দেশের অর্থনীতি সচল রাখছে তা না, বরং শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। কারণ বিভিন্ন শিল্প কারখানা পর্যাপ্ত পরিমাণে লোকের কর্মসংস্থান হচ্ছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমাদের জাতিকে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমদানি কম হয়, এবং রপ্তানির মাধ্যমে আমাদের কি করতে হবে, স্বাবলম্বী জাতি হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। আমরা জনগণ যত বেশি উৎপাদন কাজ নিজিত করতে পারবো, ততই আমাদের অর্থনৈতিক স্বনির্ভর হবে। এটা তো একটা ঠিক কথা যে আমাদের জনগণ যত বেশি উৎপাদন, প্রত্যেকটা মানুষ যখন নিজে স্বাবলম্বী হবে, তখন সেই অর্থনীতিটা অর্থনীতি সে 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 কিন্তু অর্থনৈতিকভাবেও স্বনির্ভর হয়ে উঠবে। কারণ তার নিজের একটা কাজ থাকবে, তাহলে তার নিজের একটা স্বনির্ভরতা থাকবে। বাংলাদেশ একটি মধ্যম আয়ের শিল্প সমমানের দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। অর্থাৎ রপ্তানির যে বিষয়টি, সেটা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ রপ্তানির মাধ্যমে একটা দেশে কারণ যে দেশের রপ্তানি বেশি থাকে, রপ্তানি আয়টা বেশি থাকে, সে দেশ আমাদের কি বল উন্নত দেশ বলে ধরা হয়। কাজে আমাদের কি করতে হবে, আমদানির তুলনায় রপ্তানিটা বেশি বাড়াতে হবে, এবং বেশি কারণ আমার সে যে যে জিনিসটা উৎপাদন করার ফলে আমাদের চাহিদা মেটানোর পর যাতে আমরা বিদেশে সেই জিনিসটা রপ্তানি করতে পারি, তাহলে আমরা বেশি বেশি আয় করতে পারবো এবং আমাদের অর্থনীতি সচল হবে, দেশে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে, দেশ শিল্প সম্ভাবনার দেশ হিসেবে গড়ে উঠবে এবং শিল্পের সম্প্রসারণ ঘটবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমদানি ও রপ্তানির গুরুত্ব। যেমন আমদানি আমি একটু খুব সংক্ষেপে দিয়েছি, যেমন এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আমদানিকৃত পণ্য দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণে। এরপরে হচ্ছে পণ্যের চরম অভাব ও মূল্যবৃদ্ধি যাতে না ঘটে। অর্থাৎ
খেয়াল রাখতে হবে যে সময় আমদানি করতে, এমন সময় আমদানি করতে হবে যখন দামটা স্থিতিশীল থাকে, অর্থাৎ যাতে মূল্যবৃদ্ধি না ঘটে, এবং চাহিদা অনুযায়ী কোনো দেশি সব ধরনের পণ্য উৎপাদিত হয় না, অর্থাৎ চাহিদা অনুযায়ী কোনো দেশি সব ধরনের পণ্য উৎপাদিত করতে পারে না, তখনই তাকে কিন্তু অন্য দেশের উপর নির্ভর করতে হয়। এরপরে পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় সুবিধাজনক দামে পণ্য আমদানি করতে হবে, অর্থাৎ পরিকল্পিত এবং সুবিধা সুন্দর দামে কিন্তু আমাদের দ্রব্য সামগ্রী সবকিছু কিন্তু আমদানি করতে হবে। উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হবে এবং দেশের তাহলে অর্থনীতি কি সচল থাকবে, শিল্পের সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আমদানি রপ্তানির যথেষ্ট গুরুত্ব রয়েছে, দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে আমদানি রপ্তানি যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বৈদেশিক বাণিজ্যে সুসম্পর্ক গড়ে তুলতে আমদানি রপ্তানির গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমদানি রপ্তানি যে গুরুত্ব, এটা কি করে, এই আমদানি রপ্তানির মাধ্যমে মানুষের খাদ্য শূন্য চাহিদা পূরণে সহায়তা, তারপরে যাতে দেশের মধ্যে চরম অভাব ও মূল্যবৃদ্ধি না ঘটে সেটা আমদানি রপ্তানি সেটা দেখে, এবং চাহিদা অনুযায়ী সব ধরনের সব পণ্য তো একটা দেশ উৎপাদন করতে পারে না, তাই আমদানি রপ্তানি কার্যক্রমের মাধ্যমে তারা তাদের কাজটা সম্পন্ন করতে পারে, এবং আমদানি রপ্তানি একটা পরিকল্পিত বাণিজ্য নীতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আমদানি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি স্বনির্ভর হয়, শিল্পের সম্প্রসারণ হয়, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এবং বিভিন্ন দেশের সাথে বৈদেশিক বাণিজ্য সুসম্পর্ক গড়ে তুলতে হলে আমাদের আমদানি রপ্তানির গুরুত্ব অপরিসীম। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমদানি রপ্তানির কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালিত হয়। আমদানি রপ্তানির কার্যক্রম যদি সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকবে, আমাদের দেশ স্বনির্ভর হয়ে গড়ে উঠবে, এবং আমাদের আমাদের উন্নতি হবে, আমাদের উন্নতি হলে দেশের উন্নতি হবে, এবং আমাদের দেশটা কি হবে, একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই আমদানি এই তিন পার্ট, আমদানি রপ্তানি, এই পার্ট থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, যেমন আমদানি কাকে বলে, আমরা এই সংজ্ঞাটা কিন্তু পারবো, রপ্তানি কাকে বলে, এরপর 2015-16 অর্থ বছরে আমদানি ব্যয় কত ছিল, এরপরে 2018-19 অর্থ বছরে আমদানি ব্যয় কত ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের 12-13 এর প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং 2012-13 অর্থ বছরে আমদানি ব্যয় কত ছিল, সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করা হয়, 2016-17 অর্থ বছরের রপ্তানি আয় কত ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করা হয় এখানে দেওয়া আছে, সবচেয়ে বেশি চীন দেশ থেকে কিন্তু বেশি আমদানি করা হয়, এবং 2016-17 অর্থ বছরের রপ্তানি আয় কত ছিল, 2016-17 অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে 34,656 মিলিয়ন মার্কিন ডলার, এবং 2012-13 অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে 27,027 মিলিয়ন মার্কিন ডলার, এবং বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা কোন দেশ, বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বাংলাদেশে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে কোন পণ্য, বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে তৈরি পোশাক, অর্থাৎ পোশাক খাত, তৈরি পোশাক খাত, এই পণ্য রপ্তানি করে বাংলাদেশের সবচেয়ে বেশি, বাংলাদেশ রপ্তানি আয় বেশি করেছে, এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধু কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, যেমন 1 নম্বর, রপ্তানি গুরুত্ব ব্যাখ্যা করো, আমদানি বলতে কি বোঝায়, বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়, রপ্তানি বলতে কি বোঝায়। রপ্তানির গুরুত্ব ব্যাখ্যা করো, কারণ রপ্তানি যত বেশি রপ্তানি করা যাবে তত আমাদের দেশটা উন্নত হবে, এবং রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি চাকা সচল থাকবে, দেশটা স্বনির্ভর জায়গায় পৌঁছাবে, এবং প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, এভাবে রপ্তানির গুরুত্ব ব্যাখ্যা আমরা লিখতে পারি, এবং আমদানি বলতে কি বোঝায় এটা তোমরা লিখতে পারবে, বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়, রপ্তানি বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজে এই প্রশ্নগুলো উত্তর লিখে রাখবে, বাড়ির কাজ তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখে রাখবে।
সবাই খুব ভালো থাকবে, সবার জন্য আমার দোয়া শুভকামনা রইল। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।